আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই তার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমাকে কি দেখা চাই দেখা যায় কমেন্ট করবেন ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেসিং সিজনের মল্টিং কবুতরের মল্টিং মল্টিংটা কি এখন যারা নতুন ফ্রেন্সিয়ার তারা হয়তোবা বিষয়টা জানবেন না আর যারা পুরাতন তারা নিশ্চয়ই বিষয়টা জানেন মল্টিং হচ্ছে কবুতরের শরীর থেকে পুরাতন যে পালকগুলো এগুলো ঝরে যে নতুন পালক ওঠা গোজানো এটাকেই মূলত বলা হয় মল্টিং এখন এই সময়টাতে আমাদের করণীয় কী তার আগে এই আমি আপনাদের দেখাবো দেখেন আমি যদি ক্লোজ করি তাহলে দেখতে পারবেন দেখেন এর মাথার উপরে নাকের সাইডে পশম উঠতেছে এবং এর গায়ের যে পশমগুলো সেগুলো কিন্তু ঝরে যাচ্ছে এই যে দেখেন আমি দেখাবো এই পরবর্তীতে আরেকটি ভিডিও করব সেই ভিডিও দেখাবো লপটের ভিতরে কী অবস্থা বর্তমান এর গায়ে যে পশমগুলো ছিল সেগুলো ঝরে নতুন নতুন পশম আবার উঠছে সো কবুতরটা এখন মর্টিংয়ে আছে মলটিংয়ে থাকলে আমাদের করণীয় কী এটা কিন্তু আমাদের জানতে হবে মর্টিংয়ে যখন কবুতর থাকে এই সময়টাতে কবুতরে রেস্ট দিতে হয় যদি কবুতরগুলা পেয়ার থাকে জোড়ায় থাকে সেক্ষেত্রে জোড়া অবশ্যই ভাঙতে হবে ভেঙে আপনি নর এবং মাটিকে সম্পূর্ণ আলাদা করে দিবেন কারণ এই সময়টাতে কবুতরের গায়ে প্রচুর পরিমাণে ব্যথা থাকে অনেকে আমরা কি করি যে কবুতর মল্টিংয়ে আছে কবুতরকে আমরা ফ্লাই করাই এটা কিন্তু ভুলেও করানো যাবে না এটা ভুলও আপনারা করবেন না কবুতরকে ফ্লাই করাবেন না যদি আপনারা কবুতরকে ফ্লাই করান সেক্ষেত্রে কবুতরটা অসুস্থ হয়ে যাইতে পারে কারণ এই সময়টাতে ওদের শরীরে প্রচুর পরিমাণে ব্যথা থাকে কবুতরটা কিন্তু অনেক দুর্বল থাকে এই জন্য আমাদেরকে কী করতে হবে কবুতরটাকে সম্পূর্ণ রেস্টে দিয়ে দিতে হবে আর এই সময়টাতে অবশ্যই জিঙ্ক দিতে হবে জিঙ্ক দিবেন কবুতরকে আপনারা বাজারে ভেটনারি দোকানে পেয়ে যাবেন জিঙ্ক নিয়ে আসবেন যে কোনো একটা জিঙ্ক অনেক নামেই পাওয়া যায় সো সেই জিঙ্ক নিয়ে আসবেন এবং লিটারে টু এম এল করে দিবেন এক থেকে পাঁচ দিন খাওয়াবেন কবুতরকে দেখবেন যে খুব দ্রুত মর্টিং ক্লিয়ার হয়ে গিয়েছে মর্টিং যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনি বিড়িটু সঠিকভাবে করতে পারবেন না কবুতর থেকে ফ্লাইংও পাবেন না এবং যদি আপনি টর্চা সাড়ি করতে চান সেক্ষেত্রে টস চা করতে পারবেন না এবং কবুতর যদি মর্টিংয়ে থাকে এই কবুতর দিয়ে কিন্তু আপনি রেসও করতে পারবেন না এই যে দেখেন মাথার উপরের সাইডে দেখতে পারতেছেন মানে এর যে সৌন্দর্যটা ছিল এই সৌন্দর্যটা কিন্তু সম্পূর্ণ এখন কিন্তু গায়েব হয়ে গেছে সৌন্দর্যটা কিন্তু নাই রেড সেকার খুবই সুন্দর দশটা রেসে সে অংশগ্রহণ করছে কবুতরটার অবস্থা এখন নেই এটা কিন্তু মল্টিং এটা নতুন আর যারা হয়তোবা নতুন তারা এই বিষয়টা হয়তোবা বুঝবেন না তারা প্রথমবার এরকম দেখে মনে করবেন যে কবুতারের কোনো সমস্যা হয়েছে আসলে সমস্যা না কিছু কিছু কবুতরের বছরে একবার হয় কিছু কিছু কবুতরের বছরে দুইবার হয় তিনবারও হয় মল্টিং সো এই যে আপনার অনিয়মিত মল্টিং হওয়া বা যেই সময়টাতে মল্টিং হওয়ার কথা সেই সময়টাতে মল্টিং না হওয়া এটার পিছনে আমাদের কিছু কারণ আছে কন্টিনিউ যদি আপনি সঠিক সময় কবুতরকে গোসল না দেন এখন সঠিক সময় বলতে আমি এটা মধ্যে চাচ্ছি যে সপ্তাহে এক থেকে দুই দিন যদি কবুতরকে আপনি গোসল না করান সেক্ষেত্রেও আপনার এই সমস্যা দেখা দিতে পারে যখন তখন আপনার মল্টিং হতে পারে আর মল্টিং দ্রুত যদি আপনারা ক্লিক ক্লিয়ার করতে চান তাহলে অবশ্যই কবুতরকে গোসল করাইতে হবে যখন মল্টিংয়ে চলে আসতে কবুতর আপনারা যদি ধরে হাতে ধরে গোসল করাই দেন প্রতিদিন এখন তো গরম প্রচুর গরম এই গরমের ভিতরে প্রতিদিন যদি হাতে ধরে গোসল করায় দেন দেখবেন যে ইনশাল্লাহ কবুতার খুব দ্রুত মর্টিং ওর ক্লিয়ার হয়ে গেছে এবং সে আবার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে ইনশাল্লাহ সো আমি ফেস ভিডিও খুবই কম করি ফেস ভিডিও একদমই নাই আমার ল মানে এক হাজার ভিডিওর ভিতরে বা সম্ভবত এক পঞ্চাশটা বা আপনি পাবেন আমার সরাসরি মানে ফেস ভিডিও আর কি এরকম করে করা আমি করি না স্বাভাবিক অর্থেই করি না সো এটা আমি করার পিছনে কয়েকটা কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে এই দেখাইতে হয় আপনাদের মল্টিং কি আসলে বুঝাইতে হয় এ বিষয়গুলো যে দেখেন দেখতে পারতেছেন আর ওই যে এর আগে একটি গজল গাইছিলাম চোখের আড়াল হলে মনেরও আড়াল হয় সো আপনাদের হয়তো বা মনের আমি আড়াল হয়ে যাচ্ছি যার কারণে আপনাদের সামনে আসা ভিডিওর সামনে আসা ভিউয়ার্স মল্টিং কি আশা করি বিষয়টা আপনি ক্লিয়ার হয়েছেন মল্টিং সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনার কমেন্ট করবেন আমি বলেছি আপনার ফ্লাই করাবেন না কবুতর যদি প্রচুর পরিমাণে গরম বেয়ার্স কবুতর যদি আপনার যদি আপনার ফ্লাই করিয়ে থাকেন তাহলে অবশ্যই কবুতরকে আর ফ্লাই করাবেন না যদি মর্টিংয়ে চলে আসে কবুতর যদি বিটে থাকে সেখান থেকে আলাদা করতে হবে আর অবশ্যই কবুতরকে কন্টিনিউ গোসল দিতে হবে কবুতরকে জিঙ্ক দেন জিং দিবেন এবং গোসল করাবেন এরপরে করণীয় যে কাজগুলো সেগুলো আনসালা পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের আনসারা জানানোর চেষ্টা করব সো সোভিয়টস আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে এ সম্পর্কে যদি আপনাদের আর কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আমি রেজন আপনাদের মতো এখানে উপস্থিত যাবো আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের পরিবারের সঙ্গে থাকবেন আর যারা বিয়ে করেনি দ্রুত বিয়ে করে ফেলে সালামু আলাইকুম